হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? রুনা আমি চলে আসলাম আমার সব .com.bd পেজ থেকে। তো এই মুহূর্তে কারা কারা আছো লাইভে একটু জয়েন করে ফেলো, আর লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলো, যে সাউন্ড ভিডিও একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করো, দেন হচ্ছে আমি লাইভটা স্টার্ট করব। আর আজকের লাইভটা কিন্তু খুবই 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 মানে ইন্টারেস্টিং প্লাস হচ্ছে ইম্পর্ট্যান্ট দুইটাই। কারণ হচ্ছে আজকে আমি অলরেডি ক্যাপশনে দিয়ে দিয়েছি যে হচ্ছে আমরা আজকে কোন ইয়েটা নিয়ে কথা বলবো, তাই না? সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করো। সো জয়েন করতে করতে হচ্ছে আমি লাইভটা একটু সবাই শেয়ারও করে দিও, হ্যাঁ, একটু কষ্ট করে যারা যারা দেখছো সবাইকে একটু রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দিও। আমি মাত্রই আউটলেট থেকে আসলাম, আজকে আউটলেটে গিয়েছিলাম, ওইখান থেকে এসে দেন আমি চিন্তা করলাম আজকে লাইভে চলে আসি, কারণ কালকে হচ্ছে লাইভে আসতে পারিনি, কালকে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রোগ্রাম ছিল। তো আজকে চিন্তা করছি এসেই হচ্ছে আমি লাইভে বসে যাব, তোমাদের সাথে কথা বলবো। তো সবাই একটু জয়েন করে ফেলো। আর বলে দিচ্ছি আমাদের, আচ্ছা সবাই কেমন আছো? আপু ভালো আছে, অ্যাঞ্জেল রাহা কি অবস্থা, ফারদিনা হাই আন্টি, জাইন কোথায়? ও আচ্ছা, ও আছে বাসায় আছে, মেবি পড়ছে। আচ্ছা ভালো আছো, হ্যালো হ্যালো, সরি আমি নামটাও নিতে পারছি না, কঠিন নাম, ওকে। আচ্ছা সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলো প্লিজ। আর লাইভে আমি আজকে বলে দিচ্ছি আজকে কিন্তু আমরা অ্যাকনি নিয়ে কথা বলবো, কজ হচ্ছে তোমাদের অ্যাকনির কথা আমি কখনোই 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 কিন্তু হচ্ছে লাইভে অতটা মানে বলি না যে একদম গ্যারান্টি বা হ্যান ত্যান এগুলো, বাট আজকে হচ্ছে আমি একদম তোমাদের একটু ছোটোখাটো গ্যারান্টি বলতেই পারো আজকে দিব। কারণ যেহেতু সামার, তাই না, এখন কিন্তু গরম প্রচুর হচ্ছে। আন্টি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। কী অবস্থা, প্রিপারেশন কেমন? যদিও এটা খুব অড লাগে কথাটা, কারণ এই সময়ে যার সাথেই তুমি দেখা করবে, তাই না, এটা আমাদেরও হয়েছিল যেহেতু সামনে এক্সাম। সো যখনই হচ্ছে কোনো বাসায় কোনো গেস্ট আসতো, তারপর হচ্ছে তোমার কি বলে কোথাও বেড়াতে যেতাম, হয়তো এক মাস বাকি আছে তোমার, তখন তো আমাদের 3 মান্থ আগে থেকেই প্রিপারেশন, সারা বছর না পড়লেও 3 মান্থ আগে থেকে প্রিপারেশন ছিল। তো কোথাও গেলেই হচ্ছে সবাই জিজ্ঞেস করতো প্রিপারেশন কীরকম, মানে শুনতে শুনতে খুব খারাপ লাগতো, যে কথাটা আমি আসলে তোমাকে এখন বললাম। এনিওয়ে, যেহেতু তোমাদের একদমই একদমই সময় নেই সেজন্যই বলা, আশা করি তোমরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছো এবং খুব ভালো করবে ইনশাল্লাহ, তোমাদের জন্য বেস্ট অফ লাক। আচ্ছা, আর ভালো রেজাল্ট তো অবশ্যই করবে এক্সামের পর, হচ্ছে জানকে বলেছি তোমাদের সারপ্রাইজ দিব একটা ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি। আপু স্পেশাল প্যাকটা কি আছে? স্পেশাল প্যাক, হ্যাঁ আমি বলছি বিউটিফুল। আন্টি ভালো প্রিপারেশন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা। আচ্ছা তো আমি একটু বলে দিচ্ছি যে যাদের হচ্ছে অ্যাকনি প্রবলেম আছে, আমি আজকে বেসিক্যালি অ্যাকনি নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি, কারণ অ্যাকনি প্রবলেম আমি নিজেও ফেস করেছি, এত মানে এত প্রবলেম হয়, ব্যাস যদি একটু উল্টাপাল্টা হয়, লাইক হচ্ছে গ্রামের বাড়িতে একটু গেলে দেন হচ্ছে আমি যদি একটু বেশি গরম পড়ে, একটু পানি কম খাওয়া হয়, সব কিছু মিলে যেটা হয় এত বেশি তোমার পিম্পল উঠে যায়, আমার নিজেরও উঠেছে, এই প্রবলেমটা আমি ফেস করেছি। তো এই জন্য আমি বলবো যে তোমাদেরও নিশ্চয়ই এই প্রবলেমটা, সেম প্রবলেম তোমরাও ফেস করো, অনেকেই আছো, ছোটো ছোটো গুড়ি গুড়ি র্যাশ হয়, অনেকে দেখা যায় যে পিরিয়ডের আগে একটু একটা দুইটা অ্যাকনি হয়, টিনেজে অনেকের অ্যাকনি প্রবলেম হয়, বাট টিনেজ অনেকে মনে করে যে টিনেজের এইজার যারা তাদেরই হচ্ছে তোমার হচ্ছে অ্যাকনি প্রবলেম হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না, আমারও কিন্তু অ্যাকনি হয়। কখন হয়? যখন অনেকে হচ্ছে হরমোনাল প্রবলেমের কারণে, ইমব্যালেন্সের কারণে। সো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতেই হবে, পাশাপাশি তুমি ভালো প্রোডাক্ট, যে হয় না যে আমরা তো স্কিনে আমাদের প্রোডাক্ট ইউজ করতেই হয় যে কোনো সময়ে, আমি একটা আমাকে ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে, একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আমাকে একটা টোনার অ্যাপ্লাই করতে হবে, আমাকে একটা প্যাক অ্যাপ্লাই করতে হবে। সো আমি কোনটা অ্যাপ্লাই করব, কোন প্রোডাক্টটা আমি হচ্ছে আমার স্কিনে অ্যাপ্লাই করব, সো সেটা বুঝে অ্যাপ্লাই করো। অনেকে আছে ডক্টরের তুমি পরামর্শ নিচ্ছ, অ্যান্টিবায়োটিক খাচ্ছ বা বিভিন্ন মেডিসিন খাচ্ছ, সাথে তুমি যদি জাস্ট তুমি একটু বুঝে প্রোডাক্ট ইউজ করো যে কোন প্রোডাক্টটা হচ্ছে তোমার যাবে, তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে না। সো আমি আজকে যে প্রোডাক্টটা দেখাবো, ট্রাস্ট মি, মানে আমার এটা আমি 6 ইয়ার্স, আমার তো অলরেডি 7 ইয়ার্স পড়বে আমার বিজনেসের এইজ বয়স, তো আমি এত দিনে আমার এই প্রোডাক্টটা এত ভালো কাজ করেছে, এবং আমি 100%
মানে কি বলবো পজিটিভ রিভিউ পেয়েছি আমার জাস্ট হচ্ছে আমি যে প্রোডাক্টটা হচ্ছে এখন তোমাদের বলবো এবং কারা এটা ইউজ করবা আমি সেটা একটু বলে নিচ্ছি যাদের অনেক সেন্সিটিভ স্কিন যে কোনো প্রোডাক্ট স্কিনে ইউজ করতে পারো না চাইলে যে কোনো প্রোডাক্ট স্কিনে ইউজ করতে পারো না স্কিনে র্যাশ উঠে যায় অ্যাকনি উঠে যায় স্কিন ইচিং হয় প্রচুর অ্যালার্জি প্রবলেম হয় স্কিন লাল হয়ে যায় দেন হচ্ছে আরও অনেক দেখা যায় যে আরও অনেক ধরনের প্রবলেম হয় র্যাশ হয় ছোটো ছোটো সো এটা একটা প্রবলেম আবার অনেকের আছে খুব বেশি একদম বড় বড় পাকা পাকা ব্রন হয় অ্যাকনি বড় বড় অ্যাকনি হয় সো তাদের ক্ষেত্রেও আমি হচ্ছে জাস্ট তোমাদের আজকে সমাধানটা বলে দিব যে আজকে তোমরা কী ইউজ করবা বিশ্বাস করো জাস্ট তোমরা আমি যেই প্রোডাক্টটা এখন তোমাদের বলবো এই প্রোডাক্টটা তোমরা হচ্ছে জাস্ট কতদিন 7 days মধ্যে একটা রেজাল্ট পাবা যদিও এটা বলা ঠিক না কারণ স্কিনের ব্যাপার এক একজনের স্কিন এক এক টাইপ বাট আমার ম্যাক্সিমাম যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু এই রিভিউটা 100% একটা পজিটিভ রেজাল্ট পেয়েছে বিদায় কিন্তু এটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব হাই আপু কেমন আছো মাহমুদা আলহামদুলিল্লাহ মাহমুদা আপু তুমি কেমন আছো কুসুম আক্তার হাই হ্যালো আরশিয়া কী অবস্থা তোমার আমি ভালো আছি এখন তুমি কেমন আছো তোমারও নাকি সেম প্রবলেম ছিল আমার না গলার কণ্ঠ আচ্ছা অ্যাকনি প্যাকটা কি অয়েল স্কিনে ইউজ করা যাবে হ্যাঁ অবভিয়াসলি ইউজ করা যাবে আমি বলে দিব আর একটা কথা যেহেতু অ্যাকনি প্রবলেমটা অনেক 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 একটা মানে বিশাল একটা প্রবলেম তাই না স্কিনের জন্য ম্যাক্সিমাম আপুদেরই কিন্তু এই প্রবলেমটা অ্যাকনি আপু অ্যাকনি 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 মেস্তা অ্যাকনি মেস্তা অ্যাকনি সো অ্যাকনি কিন্তু বিশ্বাস করো আমার কাছে আমার মনে হয় অ্যাকনি কোনো প্রবলেমই না অ্যাকনি কোনো প্রবলেমই না প্রবলেম হচ্ছে কি জানো মেস্তা মেলাজমা হচ্ছে প্রবলেম অ্যাকনি আমার কাছে কোনো প্রবলেমই লাগে না কেন লাগে না আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমি সিক দোয়া করো আমার জন্য এখনও ইনশাল্লাহ আপু ফিয়ামানিল্লাহ ভালো হয়ে যাবে দোয়া করি আচ্ছা সো যেটা হচ্ছে যে অ্যাকনি তোমার অ্যাকনি আমার কাছে কোনো ব্যাপার লাগে না আমার যখন অনেক ক্লায়েন্ট আসে না যে আপু অ্যাকনি এত এত ডক্টর দেখিয়েছি এত এত প্রোডাক্ট ইউজ করেছি হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেছি কোনো কাজ হচ্ছে না আমার কাছে মনে হয় এটা ওয়ান টুর ব্যাপার বিশ্বাস করো যদিও শুনতে খারাপ লাগছে বাট এটাই সত্যি আমার কাছে কঠিন কোনটা লাগে জানো মেস্তা কেন মেস্তা আমার কাছে কঠিন লাগে মেস্তা চলে যায় আমার প্রোডাক্ট ইউজ করলে একদম টোটাল মেস্তা চলে যাবে কিন্তু তুমি যদি স্কিন কেয়ার কারণ অনেকে আছে কি স্কিন কেয়ার ঠিক মতো করে না ওই যে যখন মেস্তা হয়ে গেল গাল ভরে তখন খুব টেনশনে পড়ে সে আল্লাহ কি বাজে দেখাচ্ছে হ্যাঁ কীরকম লাগছে সো তখন সে মানে হুড়াহুড়ি করে চলে আসে যেই প্রোডাক্ট বলি এটা ইউজ করে কিন্তু এরপরে সান প্রোটেকশন যেটা কন্টিনিউ করে না তারপর হচ্ছে তোমার কোনো প্যাক লাগায় না স্কিনে ভালো কোনো ময়শ্চারাইজার ইউজ করে না ভালো কোনো নাইট ক্রিম ইউজ করে না ভালো কোনো সেরাম ইউজ করে না সো সেক্ষেত্রে কিন্তু তোমার মেস্তাটা আবার ফিরে আসে তুমি আর যাই করো না করো তোমাকে কিন্তু মাস্ট বি দুইটা জিনিস ইউজ করতেই হবে যাতে মেস্তা ফেরত না আসে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্কিন তোমার সান প্রোটেকশন আর একটা হচ্ছে নাইট ক্রিম এই দুইটা আচ্ছা এটা গেল এখন আমি অ্যাকনির কথা বলি অ্যাকনি কেন ব্যাপার না অ্যাকনি একটা মানে মেস্তাটা হচ্ছে ভিতর থেকে হয় যেটা জীবনও যায় না মানে পারমানেন্টলি জীবনও যায় না আর অ্যাকনিটা একটা এইজের এইজে স্টেজে হয় একটা এইজের একটা স্টেজে বয়সের একটা সময় যে টিনেজ বয়সে হয় আবার অনেকের আছে হরমোনাল প্রবলেমের কারণে টিনেজ ছাড়া যাদের 30 or 40 বা হচ্ছে আমি 40 মহিলাদেরও হতে দেখেছি অ্যাকনি তারপর হচ্ছে 35, 30, 25 এদেরও কিন্তু হচ্ছে সো এই জন্য অ্যাকনি হবে অ্যাকনি যদি তুমি কন্ট্রোল করো বা প্রপার ট্রিটমেন্ট নাও প্রোডাক্ট ইউজ করো তোমার অ্যাকনি একদম টোটালি চলে যাবে 100% চলে যাবে সো এই জন্য আমি আমাদের একটা প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টসটা তোমার অ্যাকনি যত অ্যাকনি থাকুক তোমার স্কিনে যত রকম তোমার স্কিনে অ্যাকনি হোক না কেন যত বেশি অ্যাকনি হোক না কেন ধরো অনেক পুরনো অ্যাকনি বা মানে অনেক বছর ধরে হচ্ছে তারপর হচ্ছে তোমার বড় বড় একদম পেকে যাচ্ছে এইরকম অ্যাকনি গাল ভরা এভরিথিং চলে যাবে জাস্ট তোমাকে নিয়ম করে কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে তার মধ্যে আমাদের তিনটা প্রোডাক্ট আমি তোমাকে ফার্স্ট অফ অল তিনটা প্রোডাক্টের কথা বলবো দেন আমি প্যাকেজ করে দিব এই কয়টা প্রোডাক্ট তোমাকে হচ্ছে ইউজ করতেই হবে ঠিক আছে তাহলে তোমার যত ব্রন হোক না কেন বললাম না যে স্কিন পাকা পাকা স্কিন একদম পেকে গেছে এরকম ব্রনও তোমার হচ্ছে চলে যাবে এবং সেটা তুমি 7 days মধ্যে চেঞ্জ বুঝতে পারবে ইনশাল্লাহ
যারা ব্রণের সমস্যায় ভুগছো, যারা হচ্ছে অ্যাকনে সমস্যা, মানে কি বলে তোমার র‍্যাশের ছোট ছোট গুড়ি গুড়ি র‍্যাশ, হোয়াইট হেজ, ব্ল্যাক হেজ, ছোট ছোট সাদা সাদা র‍্যাশ থাকে, অনেকের আছে অ্যাকনি দাগ পড়ে গেছে ওই রকম, এবং আমাদের এই যে আমি ট্রিটমেন্টটা দিব, অ্যাকনির যে ট্রিটমেন্টটা দিব, অ্যাকনি তো যাবে যাবেই, সাথে সাথে তোমার স্কিন 3-4 শেড ব্রাইট হবে, 3-4 শেড ব্রাইট হবে, স্পট যাবে, ঠিক আছে। যাদের অনেক বেশি ব্রণ তারা মিনিমাম 2-3 সেট তোমাকে ইউজ করতে হবে, আর যাদের অল্প ব্রণ তারা একটা সেট ইউজ করলেই চলে যাবে, ঠিক আছে। সো কোনটা আমি একটু বলে দিচ্ছি, তোমাকে হচ্ছে ফার্স্টে একটা সোপ অ্যাপ্লাই করতে হবে, এই সোপটা, এবং আমি যে প্রোডাক্টসগুলো দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টস, এখানে 4টা প্রোডাক্টস আমি তোমাকে দেখাবো, 4টা দিয়ে একটা সেট, 4টার মধ্যে হচ্ছে 2টা থাইল্যান্ডের, 1টা হচ্ছে UK, আর 1টা হচ্ছে আমাদের নিজস্ব আমারশপ অ্যাকনি প্যাক। এইটা হচ্ছে একটা ম্যাজিক। হ্যাঁ, আমি প্রত্যেকটা প্রোডাক্টসের গুণাগুণ বলে দিচ্ছি। আর এটা হচ্ছে UK-র একটা টি ট্রি অয়েল। ফার্স্টে হচ্ছে এই সোপটা, এই সোপটা হচ্ছে একটা ম্যাজিক। এই সোপটা তোমার ব্রণ যেতে হেল্প করবে, এবং সাথে সাথে তোমার ব্রণের স্পট এবং তোমার স্কিন ব্রাইটেনিং করতে 3-4 শেড ব্রাইট করতে হেল্প করবে, তোমার স্কিনটাকে ফর্সা করবে। 3-4 শেড তোমার স্কিনে যে ব্রণের যে দাগগুলো পড়ে যায় সেই দাগগুলোকে রিমুভ করবে, তোমার স্কিনে যে হচ্ছে কি বলে এটাকে পিগমেন্টেশন পড়ে যায় সেটা দূর করতে হেল্প করবে। অনেক আপু আছো বলো যে আপু আমার স্কিনে ব্রণ নাই, তারপরেও আমার এটা ইউজ করি, কারণ এটা এত ন্যাচারালভাবে স্কিনটাকে ব্রাইট করে, মনেই হয় না যে স্কিনে আমি কোনো মানে হোয়াইটেনিং বা এই টাইপের কিছু ইউজ করেছি, বাট স্কিন অনেক ব্রাইট করে। আমার এটা কিন্তু খুব ফেভারেট একটা প্রোডাক্ট, খুবই ফেভারেট একটা প্রোডাক্ট, ঠিক আছে। সো এই সোপটা অ্যাপ্লাই করবা, এই সোপটা থাকবে, এটা যখনই মুখ ধুবা এই সোপটা দিয়ে ধুবা, যে সোপটা দিয়ে ক্লিন করবা। দেন তুমি হচ্ছে যেই জায়গাগুলোতে তোমার বড় বড় পাকা পাকা ব্রণ আছে, অ্যাক্টিভ ব্রণ থাকলে বড় বড় পাকা ব্রণ, সো অ্যাক্টিভ ব্রণে ফার্স্টে তুমি হচ্ছে এইটা দিয়ে মুখ ধুয়ে ক্লিন করে, টি ট্রি অয়েল, এটা হচ্ছে কাঁচের বোতলে একদম অরিজিনাল UK-টা, ঠিক আছে। এই যে টি ট্রি অয়েল, এটা হচ্ছে তুমি জাস্ট এইভাবে নিবা, আমি একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইভাবে এইভাবে হচ্ছে হাত দিয়ে নিয়ে, এইভাবে জাস্ট যে জায়গাটা অ্যাকনি থাকবে এভাবে হাত দিয়ে নিবা, যে জায়গাটা হচ্ছে তোমার অ্যাকনি থাকবে জাস্ট ওই জায়গাটা তুমি এইভাবে ড্রপ করে দিয়ে দিবা। যে জায়গাগুলোতে তোমার হচ্ছে ধরো অ্যাকনি আছে, আমি জাস্ট এমনি দেখাচ্ছি, আমার তো এখন নাই, অ্যাক্টিভ ব্রণ যদি থাকে, অ্যাক্টিভ ব্রণ থাকলে এটা ইউজ করবা, অ্যাক্টিভ ব্রণ না থাকলে দরকার নেই। হ্যাঁ, এটা অনেকভাবে ইউজ করা যায়, আমি ইউজ বলে দিব যে এটা কোন কোন কী পারপাস তুমি ইউজ করতে পারবা। সো এই টি ট্রি অয়েলটা তুমি জাস্ট অ্যাক্টিভ ব্রণগুলোতে ইউজ করবা। আবারও বলছি, আমি যে প্যাকেজটা এখন দেখাচ্ছি এই প্যাকেজটা তোমার যত ব্রণ হোক না কেন, যত র‍্যাশ হোক না কেন, মানে একদম গ্যারান্টি যে চলে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাকে অবশ্যই যেটা করতে হবে, কারণ আমি কেন গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি জানি আমারটা 100% অথেন্টিক প্রোডাক্ট। যখন তুমি একটা প্রোডাক্ট ইউজ করবা সেটা যদি অথেন্টিক প্রোডাক্ট হয়, অরিজিনাল প্রোডাক্ট হয়, তুমি যে কাজের জন্য ইউজ করবা সেটা কিন্তু মাস্ট বি হবে, এবং তোমার পারফেক্ট মানে তোমার রোগ অনুযায়ী তোমাকে প্রোডাক্ট ইউজ করতে হবে, যে তোমার আসলে প্রবলেমটা কী, প্রবলেম বুঝে তোমাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। সো আমি এখন যে প্রবলেমগুলোর কথা বলছি এই প্রবলেমের জন্যই কিন্তু এই প্রোডাক্টসগুলো। সো জাস্ট অ্যাক্টিভ ব্রণগুলোতে এটা ইউজ করবা। আর যদি তোমার অ্যাক্টিভ ব্রণ না থাকে, ধরো আপু ওরকম পাকা অ্যাক্টিভ ব্রণ নাই, জাস্ট ব্রণের দাগ আছে, সেক্ষেত্রে তোমাকে এটা ইউজ করতে হবে না, এটা তুমি রেখে দিবা। কেন রেখে দিবা, যেহেতু তুমি এটা একটা প্যাকেজে পাচ্ছ, এটা তো তুমি পাচ্ছই, যখনই তোমার একটা তোমার, কারণ ব্রণের যদি প্রবলেম থাকে হয় পিরিয়ডের আগে মেয়েদের, বা যে কোনো সময় একবার না একবার তোমার একটা দুটা মানে ইয়ে হবে, পিম্পল হবেই, তখন হচ্ছে তুমি এটা জাস্ট ওই জায়গাটা ইউজ করলে যেটা হবে, ওই যে ভাইরাস বা ব্যাকটেরিয়া সেটা আরেক জায়গায় পৌঁছাবে না, ওই জায়গাটি মরে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার টি ট্রি অয়েলটা। আর টি ট্রি অয়েল কিন্তু আমরা চাইলে যদি কারো মাথায় খুশকি থাকে, অনেক বেশি ড্যান্ড্রাফ থাকলে, তুমি হচ্ছে অলিভ অয়েলের সাথে অথবা কোকোনাট অয়েলের সাথে 2-3 ড্রপস মিক্সড করে তোমার শ্যাম্পু করার 1 ঘন্টা আগে চুলের স্ক্যাল্পে যদি ইউজ করো, খুশকি চলে যায়, ঠিক আছে। এটা একটা বাড়তি টিপস কিন্তু তোমাদের দিয়ে দিলাম। সো এটা ইউজ করবো। আচ্ছা, আমি কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না তোমাদের, ঠিক আছে। সো এই হচ্ছে আমার টি ট্রি অয়েলটা, দেখিয়ে দিলাম এটা থাকছে। এবং এই যে ক্রিমটা, এই ক্রিমটা হচ্ছে ম্যান ম্যাজিক, যেটা কি না তোমার ব্রণটাকে কমাতে হেল্প করবে, ব্রণটাকে শুকাতে হেল্প করবে, তোমার ব্রণ বলো র‍্যাশ বলো স্কিন থেকে গায়েব করে ফেলবে হচ্ছে এই যে ক্রিমটা, ঠিক আছে। এই ক্রিমটা হচ্ছে তোমার স্কিনে ব্রণটাকে টোটালি গায়েব করে ফেলবে, ব্রণ বলো র‍্যাশ বলো একদম গায়েব করে ফেলবে, ঠিক আছে। সো এই হচ্ছে ক্রিমটা।
সো এই ক্রিমটা তুমি কি করবা, এই যে সোপটা দেখছো এটা দিয়ে মুখ ধুয়ে রাতের বেলা তুমি হচ্ছে ক্রিমটা ইউজ করবা। ফার্স্টে হচ্ছে তুমি এই সোপটা দিয়ে মুখ ধুবা, দেন হচ্ছে রাতে এটা ইউজ করবা। এটা ইউজ করলে কি হবে, তোমার স্কিনে যে ব্রণ আছে, অ্যাক্টিভ ব্রণ, সেগুলো টোটালি মরে যাবে এবং হচ্ছে তোমার নতুন করে ব্রণ হবে না। হ্যাঁ, এবং ব্রণের দাগ চলে যাবে। এবং শুধুমাত্র তাই না, এটা টোটালি তোমার মানে টোটালি স্কিনে একদম ব্রণগুলো তো চলেই যাবে। ব্রণের হচ্ছে তোমার যে অ্যাক্টিভ যে ব্রণগুলো আছে সেগুলো একদম মানে ইয়ে করে ফেলবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ক্রিমটা, এবং এই ক্রিমটা কিন্তু তোমাকে 2-3 সেট। স্টিকার কমেন্ট করবেন না কুসুম আক্তার, প্লিজ স্টিকার কমেন্ট করলে আমি ব্লক করে দিব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ক্রিমটা। আচ্ছা, সে কিন্তু স্টিকার কমেন্ট করলে কিন্তু আমি ব্লক করে দিব, ওকে। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে আমি দেখাবো যে হচ্ছে আমাদের আমার শপ স্পেশাল অ্যাকনি প্যাক, এই কম্বোতে তোমরা এটাও পাচ্ছ। এটা কি কি কাজ করবে, এটা হচ্ছে তোমার ব্রণের যে দাগ আছে, ইভেন তোমার অনেক পুরনো ধরো ব্রণ না স্কিন, অনেক পুরনো ব্রণের দাগ আছে, সেই ব্রণের দাগটাকে মানে একদম টোটালি গায়েব করে ফেলবে, ঠিক আছে। আর যাদের অনেক বেশি ব্রণের দাগ, তারা যে বললাম 2-3টা প্যাক ইউজ করতেই হবে। এটা হচ্ছে আমাদের স্পেশাল অ্যাকনি প্যাক, যেটা তোমার অ্যাকনি স্পট এবং অ্যাকনি দূর করতে হেল্প করবে। অ্যাকনি স্পট এবং অ্যাকনি দূর করতে হেল্প করবে হচ্ছে আমাদের এই ইয়েটা, অ্যাকনি প্যাকটা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অ্যাকনি প্যাক, একটু দেখে নাও। এটা হচ্ছে আমাদের অ্যাকনি প্যাকটা, যেটা তোমার ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে হেল্প করবে, স্কিনটাকে ব্রাইট করবে। কালো স্পট যেগুলো আছে, অনেকের পক্সের যে দাগ থাকে, পক্সের অনেকের দাগ থাকে না, অনেক পুরনো পক্স হয়েছিল, অনেকের দাগ হয়েছে। আমাদের এরকম কিছু ক্লায়েন্ট আছে যারা অনেক ক্রিম ইউজ করেছে, অনেক কিছু ইউজ করেছে। তার হচ্ছে একটা মেয়ে 10 বছর বয়সে তার মুখের মধ্যে অনেক তোমার হচ্ছে পক্স যেটা হয়েছিল, তো তখন হচ্ছে মুখে অনেক দাগ পড়ে গেছে। আপুটা তার মেয়েকে অনেক কিছু ইউজ করিয়েছে, এখন তার বয়স হচ্ছে 19 বছর মেয়েটার। সো ব্রণের কি বক্সের দাগের জন্য অনেক ক্রিম ইউজ করেছে, অনেক কিছু ইউজ করেছে, বাট তার কাজ হয়নি, অনেক প্যাক ইউজ করেছে। সো আমাদের এই প্যাকটা আপু জাস্ট 3টাই অ্যাপ্লাই করেছে, ব্রণ মানে যে বক্সের যে দাগটা প্রায় 80% নাই, আর হয়তো একটা 2টা ইউজ করলে একদম 100% চলে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের একটা ম্যাজিক প্যাক, যেটা তোমার অ্যাকনি দাগ, পক্সের দাগ এগুলো দূর করতে হেল্প করে। সো এই হচ্ছে আমাদের টোটাল কম্বোটা। সো আবারও বলছি, এখানে কি কি থাকছে, একটা সোপ থাকছে, একটা ক্রিম থাকছে, নাইট ক্রিম, একটা অ্যাকনি প্যাক থাকছে, আর হচ্ছে তোমার টিট্রি অয়েল। এই যে 4টা জিনিস তোমার হচ্ছে এই প্যাকেজে থাকছে, 4টা জিনিস হচ্ছে তোমার এই টোটাল প্যাকেজে থাকছে, হচ্ছে 4টা জিনিস, যেটা আমরা একটা বিশাল ডিসকাউন্টে দিচ্ছি। মাত্র এই টোটাল প্যাকেজটা যদি তুমি পারচেজ করতে চাও, অনলি 2,200 টাকায় পাচ্ছ, 2,200 টাকায় টোটাল প্যাকেজটা হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ। মাত্র 2,200 টাকায় তুমি হচ্ছে অ্যাকনি প্যাকেজটা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু তোমার অ্যাকনির স্পট কিচ্ছু থাকবে না। আমি একটু তোমাদের বলবো, যারা এই প্রবলেমে ভুগছ, প্লিজ এটা নিয়ে নাও, ঠিক আছে, এটা নিয়ে নাও। ব্ল্যাক হেডস অনেক কি উপায় আছে, ব্ল্যাক হেডসের জন্য না যেটা করতে হয়, আমরা একটা ভুল করি, যেটা আমারও অনেক ছিল, আমার প্রচুর ব্ল্যাক হেডসের প্রবলেম ছিল। সো ব্ল্যাক হেডসের জন্য আমরা যেটা করি, অনেক সময় অনেক স্কার্ব ইউজ করি ডিরেক্টলি, আবার অনেকে হচ্ছে তোমার কি বলে এটাকে স্টিক দিয়ে এইভাবে ক্লিন করি। স্টিক দিয়ে ক্লিন করলে যেটা হয়, পোরগুলো বড় হয়ে যায়, দেন আবার হয়, হ্যাঁ, সো পোরটা ওপেন হয়ে থাকে। সো আপু তুমি যেটা করতে পারো আমি বলবো, সেটা হচ্ছে ফার্স্টে যেটা করবে, ব্ল্যাক হেডসের জন্য থাইল্যান্ডের একটা ইয়ে আছে, প্যাক আছে, এই মুহূর্তে আমার হাতের কাছে নাই, ওইটার প্রায় সম্ভবত 450 টাকা হবে, কতগুলো প্যাক থাকবে। জাস্ট তুমি হচ্ছে ক্রিমটা এভাবে নোজে নিয়ে প্যাকটা লাগাবা, লাগিয়ে দেন হচ্ছে তুমি কত মিনিট 10-15 মিনিট ওয়েট করবা। ওয়েট করার পর এভাবে যখন আস্তে আস্তে টান দিবে, তোমার ব্ল্যাক হেডসগুলো টোটালি উঠে যাবে এবং এইটা অনেক ক্লিন হয়ে যায়। তুমি যেটা করবা, 7 দিন পর পর 1 মাস আর কি, তুমি মান্থলি 3-4 বার এই ট্রিটমেন্টটা করবা, যে হচ্ছে উঠিয়ে ফেলবা। এবং একটা প্যাকেজ নিলে তোমার মিনিমাম আমার মনে হয় অনেক দিন একটা তুমি ইউজ করতে পারবা, হচ্ছে না হলেও 20-30 বার তুমি ইউজ করতে পারবা। সো যখনই তুমি এটা ক্লিন করে ফেলবা, ক্লিন করার পর তুমি একটা ভালো স্কারবার, হ্যাঁ, লাইক অ্যাস্টিলিক্সের যে স্কার্ব, যদি অনেক বেশি তোমার ব্ল্যাক হেডস থাকে, অ্যাস্টিক্সের যে তোমার হচ্ছে এগুলো আছে কি বলে, অ্যাস্টিক্সের যে হচ্ছে
স্কাভারগুলো আছে ওইগুলো ইউজ করবো। স্টিপসের স্কাভারগুলো হচ্ছে তোমার স্কিনে অতিরিক্ত ব্ল্যাকের সোয়েটার্সগুলো থাকলে সেটা দূর করতে ভালো কাজ করে। সো যখন এটা উঠাবা, উঠানোর পর তুমি সপ্তাহে 3 বার শাওয়ারের সময় 3 বা 4 বার তুমি স্কাভার দিয়ে হচ্ছে মাসাজ করে ক্লিন করে ফেলবা, এবং ধোয়ার পর অবশ্যই তুমি জেল অ্যাপ্লাই করবা। সুদিং জেলগুলো থাকে না, সুদিং জেলটা দিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা স্কিনে রেখে ধুয়ে ফেলবা, এতে করে পোরগুলো মিনিমাইজ হবে। আর সাথে একটা পোর সেরাম অ্যাপ্লাই করবা, কারণ এখন বলতে পারবো এত কিছু। অ্যাকচুয়ালি এই যে ব্ল্যাক হেড সোয়েটার্সের প্রবলেম দেখা যায়, আলটিমেট আমরা একটু 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 করে অনেক টাকা খরচ করি বাট যায় না। তুমি যদি একটা পারফেক্ট একটা সলিউশন যদি চাও, বা তুমি হচ্ছে সুন্দরভাবে যদি চাও যে না আমি মানে সলিউশন এটা করেই ছাড়বো, যে আমার জ্বর হয়েছে, আমি হচ্ছে পেট ব্যথার মেডিসিন খাচ্ছি, হাজার হাজার টাকা খরচ করছি, কোনো লাভ হবে না, আমাকে জ্বরের মেডিসিনটাই কিন্তু খেতে হবে, সো সেক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি হচ্ছে ব্ল্যাক হেডস যে রিমুভার, যে আমাদের শিট মাস্ক, সেটা অ্যাপ্লাই করবা। ওটা 450 টাকা প্রাইস হবে। দেন তুমি হচ্ছে একটা ভালো স্কাবার ইউজ করবা, তারপর হচ্ছে সুদিং জেল ইউজ করবা, আর দিনের যে কোনো একটা টাইমে, সেটা রাতে হোক বিকেলে হোক, তুমি হচ্ছে একটা পোর মিনিমাইজার সেরাম ইউজ করবা। ইনশাল্লাহ দেখবা 1 মাসের মধ্যে তোমার, আমি বলবো না একবারে চলে যাবে, বাট 90% চলে যাবে তুমি যদি 1 মাস কন্টিনিউ করো এই প্রসেসটা, ঠিক আছে, একদম চলে যাবে। এবং এই প্রবলেমটা অনেক আপুর অনেক, ইভেন আমার নিজেরও ছিল, আমি বললাম না আমার নিজেরও ছিল। আপু সেরাম অর্ডার করেছিলাম, আচ্ছা কোন সেরাম অর্ডার করেছিলাম আপু? হ্যালো পিঙ্কি, কি অবস্থা আপনি? কোন সেরাম অর্ডার করেছিলে ডিয়ার? অনেক ভালো, আচ্ছা ইসের জন্য হচ্ছে কি তোমরা? আচ্ছা এই ক্রিমটা কিন্তু আমাদের এসেছে, এই যে আউটলেটে এসেছে এই ক্রিমটা, সো যারা নিবা এটা যারা ইউজ করো। আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম, নামটা নিতে চাচ্ছি না, কারণ অরিজিনাল প্রোডাক্টসগুলোর নাম নিলে অনেক সময় ফেসবুক হচ্ছে ইয়ে করে। সো এটা হচ্ছে তোমার মেকআপ প্রাইমার প্লাস ময়েশ্চারাইজার ফর অল স্কিন টাইপস, এটা আমরা জানি, ডার্মাটোলজিক্যাল টেস্টেড, সো এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে। যাদের দরকার ইনবক্স করো, অথবা আমাদের আউটলেটে কিন্তু এটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। আচ্ছা হাই আপু, হ্যালো। আর অ্যাকনি স্কিনের জন্য যদি বলো যে আপু ভালো একটা তোমরা ইয়ে দেখাও, তুমি ময়েশ্চারাইজার দেখাও, সেক্ষেত্রে আমি বলবো অয়েল ফ্রি যে ময়েশ্চারাইজারগুলো আছে, অনেক আছে, ড্রাই স্কিনও কিন্তু অ্যাকনি হয়, ড্রাই স্কিনও কিন্তু অ্যাকনি হয়, অয়েলি স্কিনে অ্যাকনি হয়। সো তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে অয়েল ফ্রি যেই হচ্ছে ময়েশ্চারাইজারগুলো আছে সেইগুলো ইউজ করতে হবে। সেক্ষেত্রে তুমি কিন্তু এইটা ইউজ করতে পারো, এটা হচ্ছে অয়েল ফ্রি অ্যাকনি ময়েশ্চারাইজার, যেটা কিনা পিঙ্ক গ্র্যাফ সোর্স আছে, ক্লিয়ার ব্রেকআউট, লাইট একটা ময়েশ্চারাইজার, খুব লাইট একটা তোমার হচ্ছে ময়েশ্চারাইজার। আপু তোমার নিকট কি, সরি আমি উঠতে পারছি না। আপু আমার শপের ফেস প্যাকটার প্রাইস আপু 500 টাকা, আমার সব ফেস প্যাকটার প্রাইস হচ্ছে যে 500 টাকা। আচ্ছা বাট এটা কিন্তু আমাদের প্রাইসটা বেড়ে যাবে, আর 2-1 দিনের মধ্যে প্রাইস বেড়ে যাবে, কারণ আমাদের ম্যাটেরিয়ালসের প্রাইস বেড়ে গেছে। তোমরা জানো যে ডলারের প্রাইস বেড়েছে, প্লাস হচ্ছে ইন্টারন্যাশনালভাবে আমরা যে প্রোডাক্টসগুলো আনি ওয়েট চার্জ বেড়েছে, সো সেই জন্য আর কি প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে। প্রত্যেক, শুধু আমার না, প্রত্যেকটা মানুষের, আমরা ট্রাই করি যাতে তোমাদের আমরা রিজনেবলে দেওয়ার জন্য, বাট যখন নাকি প্রোডাক্ট ইন্টারন্যাশনালভাবে বিভিন্নভাবে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের যতটা কম আমরা রাখার ট্রাই করবো। আপু মুখে লাল তিল কীভাবে দূর করবো? আপু লাল তিল যদি হয়, ফার্স্ট অফ অল তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে, তোমাকে ভালো সান প্রোটেকশন ইউজ করতে হবে, সেক্ষেত্রে কোলাজেনের সান প্রোটেকশন ইউজ করো, আমার সাথে স্পেশাল হোয়াইটেনিং প্যাকটা ইউজ করো, কোলাজেন ইউজ করো, আমার সাথে স্পেশাল হোয়াইটেনিং প্যাকটা ইউজ করো, যেটা কিনা তোমার লাল তিল রিমুভ করতে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে অ্যাকনি, তোমার অয়েল ফ্রি অ্যাকনি ময়েশ্চারাইজার, খুব লাইট ওয়েটের একটা ময়েশ্চারাইজার, খুবই লাইট ওয়েটের একটা ময়েশ্চারাইজার, ঠিক আছে। সো এটা নিবা, এটা হচ্ছে তোমার ডার্মাটোলজিক্যাল টেস্টেড একটা প্রোডাক্ট, হ্যাঁ ডার্মাটোলজিক্যাল টেস্টেড প্রোডাক্ট। সো অ্যাসিড সিলিক সাইসিলিক অ্যাসিড অ্যাকনি ট্রিটমেন্ট, সো বুঝতেই পারছো এটা কোয়ালিটি অনেক ভালো, জার্মানি প্রোডাক্ট। সো যারা নিবা অবশ্যই অর্ডার কনফার্ম করে অর্ডার করে ফেলো, হ্যাঁ অর্ডার কনফার্ম করে ফেলো। আপু এইটার প্রাইসটা উঠে গেছে ডিয়ার, আমি বলতে পারছি না, ইনবক্স করলে মডারেটর বলে দিবে, এটার প্রাইসটা উঠে গেছে। এই দেখো
আচ্ছা, আমি তোমাদের ভালো একটা ময়েশ্চারাইজারের নাম বলেছিলাম কালকে, সেটা হচ্ছে এই যে আরগানের, এই যে ইউকের, এটা হচ্ছে আরগানের বডি ক্রিম, আরগানের বডি ক্রিম। হ্যাঁ, এটা কিন্তু মাত্র কত টাকায় দিচ্ছি আমরা জানো? 550 টাকায়। যাদের হাত পাও, অনেকে বলো না আপু আমার হাত পা অনেক কালো হয়ে গেছে, অনেক কালো হয়ে গেছে, ব্রাইটেনিং করতে চাচ্ছি, হাত পা অনেক ফেটে যাচ্ছে, বিশ্বাস করো যখন তোমার হাত পা অনেক বেশি ড্রাই হয়ে যায়, অনেক বেশি এ হয়ে যায়, কন্টিনিউ তুমি এটা 7 দিন অ্যাপ্লাই করো, তুমি 2 থেকে 3 শেড তোমার বডি ব্রাইট হবে এবং ময়েশ্চারাইজার হবে, সফট হবে, ঠিক আছে? এটা হচ্ছে আরগান অয়েলের তোমার হচ্ছে বডি ক্রিম। সো এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা অর্ডার করতে পারো, এটা খুবই ভালো। আপু বেবি সানস্ক্রিন আছে? আমি তো এই মুহূর্তে আউটলেটে না, আমার আউটলেটের যে লাইভটা আছে গত পরশু দিনের, সেটার মধ্যে বেবিদের সান প্রোটেকশন দেখিয়েছি, ওটা দেখতে পারো, বেবিদের অনেক সান প্রোটেকশন আছে। ডাবের বডি ক্রিমটা একটা আপু দেখতে চেয়েছিল, এটাও আছে আমাদের কাছে। ওকে, সো যাই হোক, আমি কিন্তু বলে দিয়েছি, প্লিজ সাজেস্ট মি ফুল বডি। আপু বললাম তো ফুল বডি হোয়াইটেনিং বা হচ্ছে ময়েশ্চারাইজিংয়ের জন্য তুমি আরগানের এইটা ইউজ করো, প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস মাত্র 550 টাকা, এবং ডিসকাউন্ট প্রাইস কিন্তু থাকবে না, ঠিক আছে? আপু আমার স্কিন অনেক অয়েলি, কালো কালো ছোপ ছোপ পরে, স্কিন দিন দিন কালো হয়ে যাচ্ছে, কি করব? সঞ্জিদা খান লিখছো, আপু আমার স্কিন অনেক অয়েলি। আচ্ছা আমি একটু বলি, যদি খুব 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 বেশি অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে, যদি তোমার স্কিনটা ছোপ ছোপ কালো কালো দাগ পড়ছে বলতে চাচ্ছো, সো তুমি হচ্ছে ফার্স্ট অফ অল দুইটা প্রোডাক্ট ইউজ করবে আমাদের হচ্ছে। আচ্ছা আমাদের নতুন সোপটা কোথায় একটু দিবা? আমাদের একটা নিউ সোপ এসেছে, আমি গতকালকেও লাইভে দেখিয়েছি, গত পরশু দিন, একটু দেখাও তো ওই সোপটা। হ্যাঁ, হোয়াইটেনিং যে হচ্ছে কজিক যে সোপটা, গ্লুটাথিউন যে সোপটা, আমরা জানি গ্লুটাথিউন কিন্তু পুষও করে এখন, তাই না? সো গ্লুটাথিউন যে সোপটা আছে ওইটা অ্যাপ্লাই করো, এবং আমার শপের হোয়াইটেনিং প্যাকটা ইউজ করে, যেটা একটা হচ্ছে অ্যাকনি প্যাক, এটা হচ্ছে অ্যাকনি প্যাক, এটা না, হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্রাইটেনিং প্যাক, যেটা তোমার কালো কালো ছোপ ছোপ দাগ দূর করবে, স্কিন যদি কালো হয়ে যায় সেটা দূর করতে হেল্প করবে। সো এটা ইউজ করো আপু, আর হচ্ছে তুমি এই সোপটা অ্যাপ্লাই করো, ফার্স্ট অফ অল এই দুইটা তুমি ইউজ করো, এবং কোলাজেনের সান প্রোটেকশন, সান প্রোটেকশন মাস্ট, প্রত্যেকটা আপুর ইউজ করতে হবে, প্রতিটা আপুর সান প্রোটেকশন ইউজ করতে হবে, কারণ সান প্রোটেকশন যদি ইউজ না করো তোমার স্কিন ট্রিটমেন্ট বলো, স্কিনে যে তুমি কেয়ার করছো টোটালি বৃথা, একদম বৃথা যাবে, ঠিক আছে? তুমি তুমি এখন ওই যে বলে না খালি কলসিতে, মানে ভাঙা বালতিতে যতই তুমি পানি ঢালো, পানি কিন্তু রিজার্ভ হবে না, পানি পড়েই যাবে। সেম তুমি স্কিন যত কেয়ার করো, যাই করো না কেন, যদি সান প্রোটেকশন ইউজ না করো তুমি কখনোই তোমার স্কিন যদি তুমি লক না করো, কখনোই তোমার স্কিন যত প্রোডাক্টই তুমি ইউজ করো না কেন কাজ হবে না, কখনই কাজ হবে না। হ্যাঁ, সো আমি ফার্স্টে বলবো তোমাকে, এইটা বেশি কিছু না, এই সোপটা দিয়ে দিনে 4 থেকে 5 বার মুখটা ক্লিন করবা, আমার সোপের হোয়াইটেনিং প্যাকটা তুমি সপ্তাহে 4 দিন লাগাবা, জাস্ট পানি দিয়ে মিক্সড করে ফেজে লাগিয়ে গলায় ঘাড়ে লাগাবা, এবং হচ্ছে না হলে মুখ অনেক ফর্সা হয়ে যাবে, গলা ঘাড় কালো হয়ে থাকবে, সো এই জন্য ফেজে গলায় ঘাড়ে এটা ইউজ করবা, 10 মিনিট রেখে মাসাজ করে ধুয়ে ফেলবা, সপ্তাহে 3 থেকে 4 দিন এই প্যাকটা ইউজ করবা। আর হচ্ছে তুমি এইটা সাবানটা দিয়ে যতবার মুখ ধো 3-4 বার দিনে, সারাদিনে এটা দিয়ে মুখ ক্লিন করবা, জাস্ট এই সোপটা অ্যাপ্লাই করবা, এবং কোলাজেনের সান প্রোটেকশনটা ইউজ করবা, এটার প্রাইস 500, এটাও 500, 1000, আর কোলাজেনের সানস্ক্রিন মেবি 550 টাকা। সো 1550 টাকায় তুমি টোটাল যে জিনিসগুলো পাচ্ছ এগুলো ইউজ করবা, ইনশাল্লাহ তোমার এই প্রবলেম আর থাকবে না, ঠিক আছে? যাদের এই প্রবলেম হয় যে আপু প্রচুর অয়েলি স্কিন, তারপর হচ্ছে স্কিন কালো হয়ে যাচ্ছে, অনেক বেশি ঘাম হচ্ছে, তারা এটাইভাবে ইউজ করবা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আফটার লং টাইম আই সি ইউ ফর লাইফ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকদিন পর সুরভি, কী অবস্থা তোমার? আমি তো লাইভে আসি নাই এতদিন, আমি নিজেও অনেক সিক ছিলাম, সো কন্টিনিউ ঈদের পরে হচ্ছে 2 দিন ধরে লাইভ করছি। আপু ফেজ অনেক ব্ল্যাক স্পট, ডিস ইজ ক্রিম, রেড কুইন ক্রিম অ্যান্ড আমার সব প্যাক ইউজ করেছি, বাট যত যাচ্ছে স্পট যাচ্ছে না আপু, অনলি ফেস ব্রাইট হয়, কিন্তু ইউজ করবো যেন অল স্পট চলে যায়। ডিসিজটা নিশ্চয়ই তোমার স্কিনে অ্যাকনি ছিল, কিছু একটা র্যাশ ছিল, যে কারণে আমি দিয়েছি, যদি অ্যাকনি চলে যায় একটু ধৈর্য ধরে তোমাকে ইউজ করতে হবে, আর যেহেতু অনেকটা ব্রাইট হয়, ফার্স্টে হচ্ছে তোমার স্কিনটা ব্রাইট যাতে হচ্ছে তার মানে হচ্ছে এটা কাজ করছে, তোমাকে আরও এটা যদি কন্টিনিউ করো তাহলে হচ্ছে আস্তে আস্তে স্পটটা তো ভেতর থেকে অনেকের হয়ে যায়, তাই না? তো আস্তে আস্তে এটা অবশ্যই তোমার হচ্ছে চলে যাবে, আর তুমি হচ্ছে অ্যাকনি প্যাকটা ইউজ করবা, অ্যাকনি প্যাকটা তোমার স্পটটাকে যেতে হেল্প করবে, সপ্তাহে 3 দিন এটা কিন্তু মিস করা যাবে না,
আর ওই যে বললাম যে সান প্রোটেকশন ইউজ করতেই হবে, সান প্রোটেকশন যদি ইউজ না করো, শুধু যদি তুমি ক্রিম প্যাক ইউজ করো তাহলে কিন্তু দাগ সহজে যাবে না, সান প্রোটেকশন তোমাকে ইউজ করতেই হবে। অনেকে বলে যে আপু আমি তো বাসায় থাকি, আমি কেন সান প্রোটেকশন ইউজ করব। অ্যাকচুয়ালি বাসায় থাকলেও লাইক ব্যালকনির সামনে কিন্তু রে পড়ে, ইভেন আমি যখন আমার জানালা খুলে দেই তখন কিন্তু সূর্যের একটা রে আসে ঘরে, যেটা কাজ ভেদ করে কিন্তু আসতে পারে আমরা জানি। সো রেটা কিন্তু আমাদের স্কিনে ক্ষতি করে, রোদের তাপ না। হ্যাঁ, সো আমাদের খেয়াল রাখতে হবে রেটা যাতে আমাদের স্কিনে ক্ষতি না করে, রেটা যাতে আমাদের স্কিনে ক্ষতি না করে সেটা হচ্ছে তোমাকে খেয়াল করতে হবে। সেজন্য সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ট্রাই করবা হচ্ছে যাতে তোমার স্কিনে রে না পড়ে, এবং তুমি যখন স্কিনটাকে লক করে ফেলবা তখন তোমার স্কিনটা তুমি যাই করো না কেন, ওই যে বললাম না যে তুমি যদি ধরো তুমি ভাঙ্গা বালতিতে যতই পানি ঢালো কোনো কাজ করবে না, পানি ঢালবে, ট্যাং দিবে, শরবত বানাবে, কথার কথা তুমি খাচ্ছ এটা সেটা, কিন্তু কোনো কাজ হবে না, কারণ তোমার তো পানি তুমি লক করতে পারছো না বা পানি রিজার্ভ করতে পারছো না। সেম তোমার স্কিনটাকে যদি তুমি রিজার্ভ করতে না পারো তোমাকে সানব্লক রেগুলার ইউজ করতে হবে। ইভেন এই যে লাইটের সামনে যে আমি বসে আছি, লাইটের সামনেও কিন্তু একটা রে আছে যেটা আমার স্কিনটাকে ক্ষতি করতে পারে, ঠিক আছে। সো অবশ্যই যেটা করতে হবে তোমার হচ্ছে আগে সানব্লকটা কন্টিনিউ করতে হবে, আর কি বলে এটাকে বাইরে যাও বা ঘরে যদি কোনো ছাদে যাচ্ছ, ব্যালকনির সামনে জানালা দিয়ে কোনো রে আসে, ট্রাই করো সানব্লকটা রেগুলার ইউজ করতে। আমার সব প্যাকটা রেগুলার ইউজ করো, ইনশাল্লাহ তোমার দাগ চলে যাবে টোটালি। আচ্ছা, অয়েল স্কিনে হোয়াইটিংয়ের জন্য ভালো ডার্ক সার্কেল কিন্তু, আচ্ছা অয়েল স্কিনের জন্য, আচ্ছা দাঁড়ো, অয়েল স্কিন আর হোয়াইটিংয়ের জন্য বলো ডার্ক সার্কেল আছে কিন্তু কোনো ব্রন নাই। আচ্ছা, ব্রন চলে গেছে, তাহলে হচ্ছে তুমি আমার শপের প্যাকটা রেগুলার ইউজ করো, তারপর আমার শপের যে হোয়াইটেনিং প্যাকটা বা অ্যাকনি প্যাকটা না থাকে, অ্যাকনি যদি না থাকে অ্যাকনি প্যাক দরকার নেই, তুমি হোয়াইটেনিং প্যাকটা রেগুলার ইউজ করো, সান প্রোটেকশন ইউজ করো, আর হচ্ছে তুমি কি বলে এই সোপটা অ্যাপ্লাই করো, যেহেতু অয়েল স্কিন এই সোপটা ইউজ করো, ঠিক আছে। আপু তোমার মতো স্কিন হলে কি করব, আচ্ছা রেগুলার কেয়ার করো। আপু আমার স্কিন অনেক ড্রাই হয়েছে অ্যান্ড ছোট ছোট র্যাশ হচ্ছে, ড্রাইনেস থেকে স্কিন এমন প্রবলেম হচ্ছে, আবার স্কিন সান প্রোটেকশন ও ফেস পাউডার, এখন আপাতত বেশি কিছু ইউজ করো না যেহেতু তুমি সিক। সো এই সময় আমি শুনেছি মডারেটর বসতে, কনগ্রেচুলেশনস। সো তুমি যেটা করবা, তুমি হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ করো, ভালো ময়েশ্চারাইজার ইউজ করো, E45টা ইউজ করতে পারো, যদি অনেক বেশি ড্রাই হয় ওটা সেফ, কারণ যেহেতু বেবিরা ইউজ করে। আচ্ছা কে দিচ্ছ কি বলে এটাকে কমেন্ট, কে করছে স্টিকার কমেন্ট যে করছে তাকে ব্লক করে দাও তো প্লিজ। আচ্ছা, সো তুমি হচ্ছে এটা ইউজ করো, আর বেশি করে হচ্ছে সুরভি তুমি এরকম একটা বডি অয়েল রাখ, বডি ক্রিম রাখো, আর্গান অয়েল, যেটা তুমি হাতে পায়ে তোমার বেলিতে ইউজ করবা এটা রাখতে পারো। এটা তোমার হোয়াইটেনিং না, বাট এটা তোমার স্কিনটাকে হেলদি রাখবে, সফট রাখবে, তোমার স্কিনটাকে ব্রাইটেনিং করবে, হোয়াইটেনিং না, ঠিক আছে। এটা সো এটা ইউজ করো, আমার সুপার প্যাকটা ইউজ করতে পারো, সুদিং জেলটা ইউজ করতে পারো রেগুলার, সারাদিনে 2-3 বার সুদিং জেল ইউজ করতে পারো, স্কিন সেফ থাকবে, ওকে। আচ্ছা, অনেকক্ষণ কথা বললাম, আজকে আর লাইভটা শেষ করে ফেলবো, কারণ আমি মেন যেটা আমার বলার ছিল একদিন নিয়ে আমি বলে ফেলেছি, যারা পরে লাইভে জয়েন করেছো লাইভটা পুরোটা দেখবে, দেন হচ্ছে অর্ডার করবে, ঠিক আছে। ভালো থেকো সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আমার ব্রনের দাগ রিমুভ করার জন্য ক্রিম লাগবে, আমি যে ব্রনের যে সেটটা দেখালাম ফার্স্টে 2200 টাকার, লাইভের ফার্স্ট থেকে দেখো ওই সেটটা নিয়ে নাও, ব্রনের দাগ চলে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।